হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজ আমি আলোচনা করব। ছেলে এবং মেয়েদের মোটা হওয়ার এবং শরীরের ওজন বাড়ানোর একটি টনিকের বিষয় নিয়ে আমার কাছে অনেক ছেলেমেয়েরাই কমেন্ট করে যে ভাইয়া মোটা হওয়ার এবং শরীরের ওজন বাড়ানোর ভালো কোনো ঔষধের রিভিউ দেন যে ঔষধটা ব্যবহার করে আমাদের শরীরের ওজন বাড়াতে পারবো শরীরকে মোটা করতে পারবো আর ঔষধটা ব্যবহার করা ছেড়ে দিলে যাতে শরীরে কোনো ক্ষতি বা সমস্যা না হয় তো আমি প্রত্যেকটি ছেলে এবং মেয়েকে কে রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ এই ভিডিওতে আমি যে টনিকটি নিয়ে আলোচনা করব। এই টনিকটি আপনাদের জন্য হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কার্যকারিত হতে পারে তো চলুন শুরু করা যাক যেসব ছেলে এবং মেয়েরা রোগা পাতলা শরীরের সমস্যায় ভুগছেন দুর্বলতার সমস্যায় ভুগছেন অরুচির সমস্যায় ভুগছেন খাবার দাবার দেখলে খেতে ইচ্ছা করে না ভালো মন্দ খাবার দাবার পরেও শরীর মোটা হচ্ছে না রোগা পাতলা শরীরের সমস্যায় ভুগছেন তাদের জন্য সব থেকে ভালো একটি টনিক হচ্ছে আলফালফা টনিক এই আলফালফা টনিকটি এতটাই কার্যকারিত এই ঔষধটি ব্যবহার করার জন্য চিকিৎসকরাও পরামর্শ দিয়ে থাকে এই টনিকটি আপনারা হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক রূপে যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনতে পারবেন আর এর দাম দেখতে গেলে একশো থেকে দুশো টাকার ভিতরে আপনারা বিভিন্ন কোম্পানির এ যে কোনো একটি আলফালফা টনিক পেয়ে যাবেন তো এই আলফালফা টনিকটি সবসময় আয়ুর্বেদিক রূপেই কিনবেন বা হোমিওপ্যাথিক রূপে কিনবেন এতে আপনাদের ভালো কাজ করবে বা আপনি অ্যালোপ্যাথিকটাও নিতে পারেন তো বন্ধুরা এই আলফালফা টনিকটি আপনারা কিভাবে ব্যবহার করবেন আর কোন কোন সমস্যায় ব্যবহার করবেন এই আলফালফা টনিকটি যারা মোটা হতে পারছেন না শরীর সময় দুর্বল থাকে শরীরের ওজন বাড়ছে না তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন এই টনিকটি যে কোনো বয়সের মানুষরা কিন্তু ব্যবহার করতে পারে এক এক বয়সের মানুষদের এক একটা ব্যবহারবিধির নিয়ম থাকে আর তাদের অবস্থা দেখে ব্যবহার ব্যবহারবিধি বলা হয় যে এতদিন পর্যন্ত আপনাদের ব্যবহার করতে হবে তাই জন্য আলফালফা টনিকটি ব্যবহার করার আগে চিকিৎ চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসক আপনাদের বলে দেবে কোন বয়সে কত এম ব্যবহার করতে হবে আর কতদিন ব্যবহার করলে সম্পূর্ণ সঠিক লাভ পাবে তো বন্ধুরা এই আলফালফা টনিকটির ক্ষতির দিক দেখতে গেলে এটি ব্যবহার করে শরীরে কোনো ক্ষতি হয় না এই ঔষধটি সম্পূর্ণ নিরাপদ তো এই ঔষধটি গর্ভবতী মহিলারা হার্টের সমস্যা হাই ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে বা অন্য কোনো রোগের ঔষধ চলছে তারা কিন্তু সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারিত হবে আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করবো